আজ যদি আমি ঠিক হয়ে যেতাম আল্লাহর গোলাম, আমার মাথা যদি একমাত্র আল্লাহর সামনে যদি নত হতো, দুনিয়ার কোনো বেঈমান জালিমের সামনে নত হবে না। কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন এই কথা স্পষ্টভাবে সূরা আল ইমরানের ভিতরে তৃতীয় নম্বর পারা ১৬ নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন কথা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর গোলাম, তোমার জন্য কোনো টেনশনের জায়গা নাই, আমি আল্লাহ গ্রান্টি দিয়ে দিলাম। তোমার মাঝে একটা জিনিস তুমি শুনে রেখে দাও, বেঈমানরা যত রকমের কৌশল আবিষ্কার করুক না কেন, যত চক্রান্তই করুক না কেন, আমি আল্লাহ বেঈমানদের জালিমদের শয়তানের সব চক্রান্তের বেড়া জাল ভেঙে দেব। আল্লাহ যখন গ্রান্টি নিলেন আলফে সানি রহমাতুল্লাহ আলাই ওই সম্রাট আকবরের দরবারে যখন ঢুকবেন, দেখেন মানুষ যদি মনে করে আমার আল্লাহর সামনে নত হব, অন্যের সামনে নত হব না। মানুষ যদি চেষ্টা করে আল্লাহর গোলাম, কাউকে তেল মাখানোর দরকার হবে, কথা বলে না হবে না, কারোর সামনে কোনো অজুহাতের দরকার হবে, তাও অজুহাতের দরকার হবে না। আলফে সানি রহমাতুল্লাহ আলাই সামনে যেমনি দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন মাথার সামনে আমার দরজা এইভাবে করে দেওয়াল লাগানো, আমি যদি ঢুকি তাহলে আমাকে প্রথম মাথাটা নিচের দিকে করা লাগবে। কিন্তু আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, নেককার আল্লাহওয়ালা হবে, ইমানওয়ালা যারা হবে, তারা অন্যের সামনে মাথা নত করবে, কথা বলে না। তাহলে কার সামনে মাথা নত করবে, জোরে বলেন। তাহলে এখানে যারা বসে আছেন সবাই ইমানদার হ্যাঁ আর না বলেন, জোরে বলেন। তো আপনারা যদি সবাই ইমানদার হন, ঈশার নামাজ পড়েছেন সব, হ্যালো ঈশার নামাজ হয়েছে তাড়াতাড়ি বলো, যদি না হয় তো এখানে কি করতেছ বলো। এই তো বললেন সাজদা আল্লাহর জন্য হবে, আর আল্লাহর জন্য সাজদা তারা করবে যারা ইমানওয়ালা হবে, যারা কথা বলে না, যারা ইমানওয়ালা হবে। হাই রে আফসোস, আমি দেখলাম আমার ওঠার আগে আগে বছর জলসার জন্য কালেকশন হলো, ঠিক বলছি না ভুল বলো, আগের বছর জলসা হতে হবে তার জন্য কালেকশন হলো, কিন্তু আজকের জলসাই কজন নামাজি হলো, এর কালেকশন কবে হবে বলো, কথা বলে না। আগের বছর জলসার জন্য তো কালেকশন হলো, কিন্তু যে বছরটা রানিং চলছে এই বছরে জলসাই শ্রোতা কি পেল, আর শ্রোতা কতটা আল্লাহকে চিনলো, তারও তো একটা ভাগ বটরা করলে ভালো হতো। বাদশাহ রং আপনার আলফে সানি রহমতুল্লাহ দাঁড়িয়ে গেলেন বাদশাহ সামনে, মনে মনে ভাবলো আলফে সানি যখন আসছে এ বেটা আমার সামনে মাথা নত করবে। এ যারা আল্লাহর গোলাম হবে তারা দুনিয়ার কারোর দিকে তওয়াক্কা করবে, তোয়াক্কা করবে না। আরে তোমার ইজ্জত তোমার সম্মান, আমার ইজ্জত আমার সম্মান আমার আল্লাহর কাছে, কথা বলেন না কেন। আজকে মানুষ কাদা ছোড়াছুড়ি করছেন, ইজ্জতে হাত দিয়েছ, উরি বাবা, থাকলে তো হাত দেবে লোকে। যে নিজের প্রকাশ করে দিচ্ছ সব জায়গায় সে আবার ইজ্জতের কি জায়গা বলো। আগে কোরআন হাদিস ভালো করে বুঝে নেন। আমাকে আসবার সময় গাড়িতে একজন ফোন দিয়েছে, আমি নামও বলছি না, শুধু একটা কথা বলছি, ফোন দিয়ে আমাকে দু চারটা কথা বলার পর একটা কথা বলল, এই হুজুর হ্যাঁ কোরআনে আছে হ্যাঁ আল্লাহ নবী কোনোদিন মরতেই পারে না, হ্যাঁ তেনারা তেনাদের কোনোদিন মরে না, হ্যাঁ তারপরেও এখনকার আলেমরা মোবাইলে সব প্রচার করে বলছে। তা আমি বললাম একটা কাজ করুন না, যে আয়াতে বলেছে যে নবীরা মরতেই পারে না ওই আয়াতটা আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠালে ভালো হতো না, আর আমি আপনাকে একটা আয়াত বলে দিচ্ছি ওটা আপনি একবার দেখে নেবেন আর আপনারটা আমাকে শেয়ার করবেন। একটা সাধারণ আমের ভিতরে কত ভুল আকিদা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের ভিতরে আকিদা যদি ঠিক না হয়, বিশ্বাস যদি ঠিক না হয়, আমাদের ইমান দুর্বল হবে। কি দুর্বল হবে? আর এই ইমান দুর্বল হচ্ছে বলি
সারা পৃথিবীর মানচিত্রে আমরা দাঁড়াবার জায়গাতে কথা বলে না, দাঁড়াবার জায়গাতে নাই। এরপরে লক্ষ্য করে দেখেন আলফে সানি রহমাতুল্লাহ যেমনি দাঁড়িয়েছেন, বাচ্চা বেটা সামনে, কে বাচ্চার নাম? বাচ্চা আকবর। আকবর মানে হলো সম্রাট, বড় বাদশাহ, দারুণ বাদশাহ। ভারতবর্ষের ইতিহাসে এটাই বলে নাম্বার ওয়ান বাদশাহ হলো আকবর বাদশাহ, কারণ সে সবাইকে নিয়ে কথা বলে না, সবাইকে নিয়ে চলতো, বলো, সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়। আমাদের ভিতরে এইরকম সমাজের লোক নাই, কথা বলে না, সুদেতেও ঢুকে যায়, বন্ধনলোনেও ঢুকে যায়, বেনামাজিতেও থাকে, মদেতেও থাকে, জুয়াতেও থাকে, হারামেও থাকে, তারিতেও থাকে, লটারিতেও থাকে, আর জলসাতেও বলো না, জলসাতেও থাকে, তারাও সামনে দাঁড়িয়ে যাবে। আহ, হ্যাঁ, নামাজ পড়লি না, জলসার চাঁদা তোলাতে ব্যস্ত ছিলাম, নামাজের টাইম পেলাম না, হ্যালো, কথা বলে না। যারা এই রকম নিয়তের লোক হবে আর জলসা দেবে, ওই মাঝখানে হিদায়াত খুঁজে পাওয়া মুশকিল, মুশকিল, কথা বলে না, হবে। আলফে সানি যেমনি দাঁড়িয়ে গেলেন বাচ্চা সামনে, এরপরে বলছেন তুই বাচ্চা হতে পারিস কিন্তু আমার মাথা তোর সামনে নত হবে না। আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি করলেন কি, পাটাকে আগে কোনটাকে, কোনটাকে আগে বাড়ালেন, পাটাকে আগে বাড়ালেন। পাটাকে বাড়িয়ে দেখবেন অনেক সময় এরকম করে উল্টো দিকে মাথা হ্যাট করা যায়, কিছু আসছে মাথাটা হ্যাট করে দিলাম, সাই করে উপর দিকে বেরিয়ে গেল। যেমনি দেওয়ালের গাঁটটা ছিল, আলফে সানি পাটা আগে দিল, মাথাটাকে পিছন দিকে শুয়ে দিয়ে টুক করে ভিতরে ঢুকে গেল। বাচ্চা বুঝে নিল এর থেকে বড় বিয়াদব আর কেউ হতে পারে না। বলো, যেমনি বলল আলফে সানি তুমি উল্টো দিকে ঢুকলে কেন, পা কেন আগে হলো? আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি আমার আল্লাহ নও, মাথা দেখার যোগ্যতা তোমার নাই, আমার জন্যে তুমি কে হলে, আমার পাটাই তোমার জন্যে, হ্যালো, আমার পাটাই তোমার জন্যে যথেষ্ট, বলো তোমার যোগ্যতা কি, ওটা আমার প্রমাণ দিয়েছে, অন্যকে দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বিবেক দিয়ে বলেন, বলল না তুমি যেমনি পা ঢুকিয়ে দিলে এরপরে তোমার আর উপায় নাই, তুমি ভিতরে চলে যাও, কারাগারে ঢুকে যাও। খুব লক্ষ্য করে দেখেন অন্যায়ের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াবেন, ন্যায়ের পক্ষে যখন সামনে থাকবেন, অন্যায় থেকে নিজেকে মুক্ত করবেন, হারাম থেকে বাঁচিয়ে যখন আগিয়ে যাবেন, আপনার উপরে বিপদ আসবে এটা আপনার প্রমাণ করবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছেন আল্লাহর গোলাম, ঈমানদার যারা হবে অবশ্যই তাদেরকে এই কটা পরীক্ষায় পড়তে হবে। এরপরে যারা ঈমানদার হবে দেখেন তার জীবনে পরীক্ষায় পড়েছেন কি না, যদি দেখেন পরীক্ষা হয়নি, এ পরীক্ষা আপনার হয় নাই, বুঝতে হবে এখনো ঈমান পাকা, ঈমান পাকা হয়নি। নেতার জন্যে জান দেবেন, দাদার জন্যে জান দেবেন, দিদির জন্যে জান দেবেন, আজ মুসলমান মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মাঠে নামবেন, অথচ মুসলমান জানে না ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ বললেন প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই, ভাই ভাইয়ের শত্রু হতে পারে না। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা যত নিজেদের ভিতরে লড়াই করব, আমরা যত নিজেদের ভিতরে শত্রুতা পয়দা করব, আমরা নিজেরাই নিজেদের ভিতরে যদি শত্রু তৈরি করে নিই, আমরা যদি নিজেরা নিজেদের ভিতরেই লড়াই শুরু করে দিই। আল্লাহর কোরআন জানিয়ে দিল সুরার নাম সুরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর সাফা, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম মাসবিরু। নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না, যারা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে তারা বিজয় লাভ করতে পারবে, কথা বলে না, লাভ করতে পারবে না, পরাজয় হবে বিজয় হবে
না এটা আল্লাহর কোরআনের ঘোষণা আমার কাছে যেই থাকুক না কেন আল্লাহর গোলাম যে দল আমার কাছে হোক যে মতে থাকুক একটাই জিনিস মাথায় রাখবো কোরআন সুন্নাহ কালমা নবী সব যদি আমার এক হয় সবাইকে মেনে চলার ভাবনা চিন্তা আমাদের মাঝখানে রাখতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত একটা শ্রেণীর মানুষ এমন আছে কোরআনের কথাও যদি হয় হাদিসের কথাও যদি হয় নবীর কথা যদি হয় তারপরেও মানার দিক দিয়ে আগিয়ে যাবে না আমি প্রায় সময় একটা কথা বলি বলে কি হুজুর এত লেট হলো কেন বলে আর বলিস নি লেট হওয়ার কারণ আছে একটা হঠাৎ করে একটা দারুণ কথা শুনছিলাম বলে কি কথা শুনছিলি রে বাবা দারুণ কথা মানে বললে আসলে এক্ষুনি শুনে আসলাম একটা আড়াই হাত পুকুরে তিন হাত মাছ পাওয়া গেছে কি শুনে আসলাম আরে বলো না কি শুনে আসলাম আড়াই হাত পুকুরে তো যাকে বলছে সে বলছে এক চরমান আড়াই হাত পুকুরে আবার তিন হাত মাছ হয় পুকুরটা যদি আড়াই হাত হলো তা তিন হাত মাছ কি করে ঢুকলো বলছে আল্লাহর কিরে বলছে এক্ষুনি শুনে আসছে টাটকা বাসি নয় এই মাত্র শুনে আসছি হতেই পারে না বলে প্রথমে কথাটা শোন বলে আচ্ছা বল বলে কে বলেছে জানিস বলে কে বলেছে বলে তোর বাপ বলেছে ও তাইলে কুনাকুনি হবে এটা মাথায় কিছু ঢুকলো হ্যাঁ যদি বলে এটা কে বলেছে সিদ্দিকুল্লাহ ও এটা কে বলেছে ও ও তাহলে ও দলিলের দরকার না ও বলেছে তো তাইলে হবে কি যাবে কি যাবে কোনাকুনি কোনাকুনি হবে হাই রে আফসোস আরে ভাবো ইসলামটা এত সহজ জিনিস নয় যার ভিতরে এতক্ষণ মেমোরি নাই যে মাজি মুস্তাকবিল হাল বোঝে না তার জন্য বক্তব্য দেওয়া উচিত হবে না কি বললাম মাজি হাল মুস্তাকবিল যে বুঝবে না তার বক্তব্য দেওয়া উচিত হবে না কারণ আমার বক্তব্যটা এটা লাভের থেকে যদি ক্ষতি হয় ও বক্তব্য আমার দেওয়া যাবে কথা বলে না আমার বক্তব্যটা হতে হবে আমি একদিকে লক্ষ্য করে যদি এটা বলি আমি যে কয়েকটা কথা আগেই সোশ্যাল মিডিয়াকে বললাম হয়তো অনেক ভাইয়ের কষ্ট হবে রাগ হবে কিন্তু আমি প্রথমে কেন ভেঙে দিলাম যে যাতে করে যার পাটা পিছলেও ভুল পথে যাবে তার পাটা যেন পিছলেও ভুল পথে না যায় কারণ এরাও আমাদের ভাই আল্লাহ যখন এদের দ্বারাই কাজ নিচ্ছে এদেরকে এই সোশ্যাল মিডিয়াটাকে আজ দুনিয়া যখন সোশ্যাল মিডিয়ার পিছনে পড়েছে এই সোশ্যাল মিডিয়াটাকেই যদি ভালো করে কাজ করে দিনের জন্য ব্যবহার করা যায় আমরা ইনশা আল্লাহ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হকের দাওয়াত সারা দুনিয়াতে পৌঁছাতে পারবো এ পারবো না পারবো না আজকে সারা দুনিয়াতে বেঈমানরা যদি সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারে তাহলে আমরা হক আমরা ইসলামপন্থীরা এটা কেন করতে পারবো না মানুষ যেটা চাচ্ছে স্রোতের বিপক্ষে আমার যাবার দরকার নাই স্রোতের পক্ষে চলেই যদি আমরা সেইটাকে শুধু ক্যাসেটটাকে উল্টে দেবো আপনি বলছেন এখানে বক্স চলে বক্স চলুক বক্স চলুক বক্সও থাকবে আপনি বলবেন হুজুর এখানে স্টেজ হয় স্টেজও হবে কিন্তু স্টেজের সিনটা চেঞ্জ হবে কি বললাম বক্সও চলবে বক্সের আওয়াজটা কি হবে চেঞ্জ হবে এখানে যে যাদের খেলা দেখতে এসেছি আমরা সে খেলাও চলবে কিন্তু খেলাটা চেঞ্জ হবে ওটাই থাকুক ওই স্টেজ হবে ওই মাইক হবে ওই লোক হবে ওই সবই হবে কিন্তু সিস্টেমটাকে চেঞ্জ করা লাগবে আজকে যারা মনে মনে ভাবছো যার মাজি মুস্তাকবিল হালের জ্ঞান নাই তুমি একবার ভাবলে না এটা সদূর ভবিষ্যতের কথা আজকে যদি কেউ বলে তবলিগ হলেই সে ব্যক্তি ইমানদার তবলিগ জামাত করলেই ইমানদার কেউ যদি বলে বেরেলি করলেই ইমানদার কেউ যদি বলে ফুরফুরা করলেই ইমানদার যারা মানবে না তারা আহলে হকের থেকে বাইরে আমি বাই চ্যালেঞ্জ আপনাকে বললাম একটা দলিল নিয়ে আসেন আজ থেকে 200 বছর পূর্বে না তবলিগ ছিল এ বর্তমানের তবলিগ জামাত
না বর্তমান ফুরফুরা সিলসিলা 200 বছর পূর্বে ছিল তাহলে আমি যদি জিজ্ঞাসা করি সমস্ত ইমামদের সমস্ত মুজতাহিদ ইমামদের যে সমস্ত অপশনগুলো চলে গেছে তাদের জামানা চলে গেছে ইমাম বুখারী বলুন ইমাম তিরমিজি বলুন ইমাম আবু দাউদ বলুন ইমাম নাসাঈ বলুন সমস্ত মুহাদ্দিসিনদের জামানাগুলো পর্যন্ত চলে গেছে আপনি আমাকে বলেন 1450 বছরের জিন্দেগির মাঝখানে এই 200 বছর যদি বাদ দিয়ে দেন 1250 বছর থাকে হাতে তাহলে 1250 বছরের ভিতরে সমস্ত মুহাদ্দিসিনরা এলো সমস্ত বড় বড় ফকিররা এলো সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন আসলেন তাহলে তারা কি কেউ ইসলামের ভিতরে ছিল না কথা বলে না কেন কেউ বলছে উলাইকা হিজবুল্লাহ আল্লাহর কোরআনে বলেছে আমরা হিজবুল্লাহ মানে আমরাই শুধু আল্লাহর দল আরে কোরআন কি 200 বছর আগে নাজিল হয়েছে কথা বলে না কথা বলেন কোরআন নাজিল হয়েছিল 1400 বছর আগে তো তখন যখন কোরআন নাজিল হয়েছে উলাইকা হিজবুল্লাহ এই আয়াতটা তখন যে নাজিল হলো তখন তো দুনিয়াতে এ দলগত সিস্টেম তাহলে কাকে দেখে উলাইকা হিজবুল্লাহ নাজিল হলো প্রত্যেকটা আয়াতের শানে নুজুল হয় কিসের কারণে আয়াতটা আসলো সূরাটা কিসের কারণে নাজিল হলো তার শানে নুজুল মানে কার শানে কিসের কারণে এটা নাজিল হয়েছে এগুলো আসে তো আপনি আমাকে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এগুলো যদি আমরা এগুলোকে মূর্খের মতন ভেবে নেই তাহলে দুনিয়াতে যারা আছে আর অন্য কেউ আল্লাহর দলে নয় আমি আপনাকে বলে গেলাম শুনেন আল্লাহর দলে থাকবে তারা যারা আল্লাহ এবং রসূলকে মানবে এটা পৃথিবীর মানচিত্রে যে পৃথিবী থেকে মানুষ যে দুনিয়া থেকে মানুষ আমি বারবার একটা কথা বলি বহু জায়গায় বলেছি আজকে আপনি আমাকে বলেন একজন খ্রিস্টান যদি কালিমা পড়ে নেয় এখন খ্রিস্টান না মুসলমান জোরে বলেন না একজন ইহুদি যদি কালমা পড়ে সবাই একমত একজন হিন্দু ভাই যদি কালিমা পড়ে কথা বলেন না কেন একজন ইহুদি কালিমা পড়লে মুসলমান একজন খ্রিস্টান কালিমা পড়লে মুসলমান একজন হিন্দু ভাই কালিমা পড়লে মুসলমান একজন ইহুদি যদি কালিমা পড়ে মুসলমান হয় একজন খ্রিস্টান যদি কালিমা পড়ে মুসলমান হয় তুমি আমাকে বিবেক দিয়ে জবাব দাও যারা বলছো রে আল্লাহর গোলাম এ কথা আমি আপনাকে জিজ্ঞাসা করি তাবলীগ ওয়ালারা কলমা পড়েছে না পড়ে নাই বেরেলিরা কলমা পড়েছে না পড়ে নাই ইহুদি যদি কলমা পড়ে মুসলমান হয় তাহলে তাবলীগ ওয়ালারা কলমা পড়ে কেন বেঈমান হবে কেন কাফেরের দল হবে কেন ওয়াহাবির কথা শুনতে হবে বেরেলিও সেও তো কালিমা পড়েছে তাহলে তাকেও কেন কাফেরের ফতোয়া দিবে এ মুসলমান যদি এটা বিবেক দিয়ে ভাবো অন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার হবে কথা বলে না হবে না যে কলমা পড়ল তাকেই বললে মুসলমান আর যারা নিজের ভাই ছিল এই ভাইটাকে মুসলমান বলে মেনে নিতে পারলি না তা তোকে বুঝতে হবে তুই কোরআন কোরআন মানিস না বুঝিস না কারণ যে বুঝবে বুঝলে তবে তো মানবা কোরআনের দলিল বুঝো না হাদিসের দলিল বুঝো না শরীয়তের ফাইসাল্লা হবে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন আমরা যখন ফিকহের মাসলা পড়তাম আমাদেরকে এটাই বোঝানো হতো যে যখন শরীয়তের কোনো দলিল আসবে চারটার ভিত্তিতে আসবে চারটার মধ্যে একটা সাথে দলিল ভিড়তে হবে প্রথমে তালাশ হবে কোরআনে কিসে কিসে তারপরে দ্বিতীয় তালাশ হবে হাদিসে তৃতীয় তালাশ হবে ইজমা চতুর্থতে তালাশ হবে কিয়াস তাও কিয়াস সবাই করতে পারবে তা নয় কিয়াস করার উপযুক্ত ব্যক্তি হতে হবে তিনি যেন মুজতাহিদ আলিম হন তবে তিনি কিয়াস করতে পারবেন যার ইজতিহাদ করার যোগ্যতা আল্লাহ দান করেছেন তবে কিয়াস করবে আর কিয়াসটা কোনো মন গড়া হবে না কিয়াসটাও হতে হবে কোরআনের কোনো লিঙ্ক পাওয়া যায় কি প্রথম দেখবে যদি কোরআনের সাথে কোনো লিঙ্ক পাওয়া যায় তার ভিত্তিতে কিয়াসটা বৈধ করবে যদি তা না পাওয়া যায় হাদিসের ভিত্তিতে দেখবে তা না পাওয়া যায় ইজমার ভিত্তিতে দেখবে যদি তা না পাওয়া যায় তখন তিনি ভাবনা চিন্তা করবে এটার ভিতরে মঙ্গল আছে না ক্ষতি আছে এগুলো দলিল আর কেউ যদি দলিল দেয়
আমার বাপ এইটা করেছে, কথা বলে না, কথা বলে? কেউ যদি বলে আমার বাপ এটা করেছে, এখন কেউ যদি বলে কারোর বাপ তো চোর হতে পারে, কথা বলে না এরা? তো ওই বেটা যদি উকিল হয়, বাপ চোর বেটা উকিল, তো উকিল যদি বেটা হয় তাহলে কি বলবো, চোর জাদা, কথা বলে না, চোর জাদা বলবো, কথা বলে না, চোর জাদা বলবো? কেন? বাপের পরিচয় দিয়ে যদি ছেলেকে বলতে, তো বাপ তো চোর। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি কি, আমার পরিচয় কি, আমার বাপ চোর কি আমার বাপ ডাকাত, ও পরিচয়টা নয়, আগে তুমি কি সেটা বলো। আজকে বর্তমানে আমাদের এ পরিচয়, আমার অমুক, আমার বাপ অমুক ছিল, আমার বড় দাদু এরম ছিল, আমার ছোট দাদু এমন ছিল, আমার ছোট নানা এমন ছিল, আমার অমুক নানি এমন ছিল, তোর নানি ছিল, তোর নানা ছিল, তোর দাদা ছিল, তোর দাদু ছিল, তোর পরদাদু ছিল, তুই কি ছিলি সেটা তো আগে বলো, কথা বলে না? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কে ছিল? বড় আল্লাহর ওলি ছিল, কথা বলে না? আজর কে ছিল? মূর্তি পূজারি একজন কাফের বেঈমানের দলের লোক ছিল। এখন যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি অমুকের বেটা বলো, হ্যাঁ বলতে পারে, কিন্তু তিনি যে নবী এ পরিচয়টাই তার সব থেকে বড় পরিচয়। আবুল হাব যদি বলে আমার ভাইপো নবী, তোমার ভাইপো নবী, এতে কোনো সন্দেহ নাই, তাতে তোমার লাভ কি বলো? তোমার ভাইপো নবী হবার পরেও তুমি জান্নাত পাবে। আবু তালিব তোমার ভাইপো নবী তুমি যদি দাবি করো, তারপরেও তুমি জান্নাত পাবে। তো তোমার ভাইপোর দোহাই দিয়ে কোনো লাভ হবে? এখন আবুল হাব তুমি নিজে বলো, তুমি ইমান মেনেছো কিনা, তুমি নবী মেনেছো কিনা, তুমি আল্লাহ মেনেছো কিনা, পরিচয়টা তোমার নিজের দাও, অন্যের পরিচয় দিয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই। এমনি মানুষ বলবে ওরে বাপুতির হোটেল, বাপের হোটেলে খাচ্ছ, ওই জন্যে কিছু বুঝতে পারছো না, নিজে কি করেছো সেটা বলো, বাপের ভার ভাঙিয়ে খেয়ে লাভটা কি হবে, কথা বুঝতে পারেন? হতে পারে অনেক কিছু, আমি কি, আপনি কি, আপনার পরিচয়টা আগে নিয়ে আসুন। আপনি যদি মুসলমান হতে চান, আপনি যদি ইমান বলা হতে চান, আপনার পরিচয়টাকে প্রথম সামনে নিয়ে আসেন, আপনার পরিচয় দিয়ে আপনি আগান যে হ্যাঁ আমি একজন ভালো মানুষ। ও বলবে না রে, ওর বাপটা খারাপ হোক না কেন, ছেলেটা ভালো, কিন্তু ছেলেটা ভালো, কিন্তু না, ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ আছে, আমি আমার লাইফে দেখেছি, আমার দুটো ছাত্র আছে, বাপটা ছিল ঘোর মাতাল, বাপটা ছিল ঘোর মাতাল। মাতাল মানে কি, আমিও যদি পাশ দিয়ে পেরিয়ে যেতাম আমারও গাল। এবার কেমন মাতাল বুঝতে পারছেন? আমি পাশ দিয়ে পেরিয়ে গেলে আমাকেও গালি দিয়া থেকে বাকি রাখতো না, কিন্তু আল্লাহ তার ঘরের সন্তানকে এমন বানিয়েছে দেখলে মনে হবে একজন আলেমে দিন, আলহামদুলিল্লাহ বলবেন না? এটাই তো আল্লাহর খেলা, আল্লাহ কোথায় কিভাবে দিন কিভাবে ঢুকাবে, কার বংশ থেকে কাকে তুলে নিয়ে আসবে, কার ভিতর থেকে কে আসবে, কে হিদায়ত পাবে, কে দিনের পথে আসবে, এটা আপনার থেকে আল্লাহ, আপনার থেকে আল্লাহ ভালো জানেন। আর এই জায়গাটাই যদি আমরা না ভাবি, খুব লক্ষ্য করে দেখেন, সেজন্য বর্তমান সময় চিনার সময় নয়, বর্তমান সময় বুঝার সময়, আমলের সময়। আর এই আমলের জিন্দেগিতে আপনাকে ভাবতে হবে বর্তমান যা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিকে সামনে রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার সিদ্ধান্তটা যেন এমন হয় জাতির উপকার হবে, দেশের উপকার হবে, দশের উপকার হবে, আপনার দ্বারায় যেন দেশের ক্ষতি না হয়, আপনার দ্বারায় যেন দশের ক্ষতি না হয়, আপনার দ্বারায় যেন জাতির ক্ষতি না হয়। কারণ যত বড় বড় ইসলামের ক্ষতি হয়েছে, মুসলমানের ক্ষতি হয়েছে, অধিকাংশ ইতিহাস বলছে মুসলমানের গাদ্দারি তার ভিতরে প্রমাণ পাওয়া গেছে। কি বললাম? মুসলমানের গাদ্দারি প্রমাণ পেয়েছে। আজ যদি আমার সমাজের ভিতরে, আমাদের ভিতর থেকে সে গাদ্দারি আবার প্রমাণ হয়, আমরা ক্ষতিগ্রস্তের মাঝে পড়ব। কারণ আমাকে ভাবতে হবে, এত ভারতবর্ষে 40 কোটি মুসলমান থাকার পরেও বাবরি মসজিদ ঠেকাতে পেরেছেন,
কথা বলে না বাবরি ঠকাতে পেরেছেন তালাক বিল ঠকাতে পেরেছেন পেরেছেন জ্ঞান ব্যাপী ধরেছে ঠকাতে পেরেছেন কুতুব মিনার নেবে ঠকাতে পারবেন তাজমহল ছাড়বে না আজমিরও দেবে না ঠকাতে পারবেন যা বলেছে তা করেছে আর আপনি আমি শুধু এখান থেকে স্লোগান মসজিদে গিয়ে শুধু হুজুরদের বলছে হুজুর খালি দোয়া করো না দেশের অবস্থা খুব খারাপ খালি দোয়া করুন হুজুর তো হুজুর দোয়া করে কি হবে যেগুলো পিছনের মুক্তা দিয়েছে সব তো বন্ধনের ব্যাটা কথা বলে না সব তো সব বন্ধনের ব্যাটা সব বন্ধনের ব্যাটা পিছনে আমিন বলছে আল্লাহ বলে যারা আমিন গুণ বলছে এই মাল গুণ তো ভালো রাখ ভেজাল গুণ দিয়ে কিভাবে আমার কাছে অরিজিনাল চাচ্ছিস আজ আমাদের একটা সমাজের একটা মুসলিম এলাকা বলতে পারবেন আপনার এলাকায় বন্ধন লোন চলে না কথা বলেন না কেন এটা কে আমাদেরকে বৈধ করেছে কে হালাল করেছে আজকে আমাদের সমাজে বিবাহের ক্ষেত্রে পনের রেওয়াজ দিন দিন বেড়ে চলেছে এমন এমন দাবি যা পূরণ করা অসম্ভব এমন এমন কীর্তি কারবার বিয়ে বাড়িতে চলছে যে কোনো মানা অসম্ভব আর শুধুমাত্র ফতোয়াবাজি চলছে ইমামদের বিরুদ্ধে যে ইমাম সাহেবরা পনলেও বিয়ে পড়িয়ে টাকা নিচ্ছে এ ফতোয়াটা ভালো মনে রেখেছো আর যারা সমাজে পনলিয়ে সব বুনাশ করছে এগুলোর ভাবনি একবারও কথা আজ যদি এ জাতি সুধরে যেত মসজিদ কমিটিরা সুধরে যেত আজ মসজিদ ওয়ালারা যদি দায়িত্ব নিত যে আমরা দায়িত্ব নেব ইমাম সাহেব আমরা মসজিদের মেম্বার থেকে ঘোষণা করে দেব যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে ওই বিয়ে আমার মসজিদের ইমাম পড়াবে না এই ইলানটা কমিটি করতে পারে না কথা বলেন না কেন এই ইলান কমিটি করতে পারে না যে বিয়েতে পড়লে হবে আমার ইমাম সে বাড়িতে যাবে না এ দায়িত্ব কমিটির ছিল না এগুলো আমরা করি না আমরা ঠেলে দিই ভিন্ন দেশে তিনি বেচারা যদি বলতে যায় আর চাকরি কেন যার বিরুদ্ধে বলবেন তারই গায়ে লাগবে তো হক তো এমনই জিনিস হক যার বিরুদ্ধেই বলবেন হক বললে কারণ না কারোর বিরুদ্ধে হক বললে কারণ না কারোর বিরুদ্ধে কারণ না কারোর বিরুদ্ধে যাবে মুসলমান শুধু সজাগ হন মুসলমান ভাবুন আগে আসুন কোন জায়গায় ছিলেন কোন জায়গায় যেতে হবে আপনাকে বর্তমান সময়ে কিভাবে পদক্ষেপ নিতে হবে এটা আপনাকে ভাবতে হবে ভেবে আগে আসুন আকীদাকে ঠিক করুন বর্তমান যা সিচুয়েশন পরিস্থিতি তৈরি হয়েছে এর মোকাবিলার জন্য আগামীতে অনেক বড় লড়াই দিতে হবে ময়দানে থাকবেন না পালাবেন হ্যালো ময়দানে থাকবেন না পালাবেন এমন দিন আসবে আপনার ভাই আপনার শত্রু হবে আপনার ঘরের লোক আপনার শত্রু হবে তখনও আপনাকে মজবুতির সাথে দাঁড়িয়ে থাকতে হবে কারণ আপনি যে লড়াইটা করছেন যে জায়গায় আপনি দাঁড়িয়েছেন আপনি যখন ইমানওয়ালা হবেন অগ্নি পরীক্ষার সম্মুখীন আপনাকে দাঁড়াতে এ পরীক্ষা কিচ্ছু নয়